ডোমারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বোড়াগাড়ি ইউনিয়ন বিজয়ী। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহনা আক্তার আইরিন। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ। গেল ২৫ মে বুধবার বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পশ্চিম হরিণচড়া মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তির সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালিক সরকার, বোড়াগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা শহীদার রহমান মানিক, গোলাম মোস্তফা, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু, সোনারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ডোমার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ সহ আরও অনেকে। ফাইনাল খেলায় বোড়াগাড়ি ইউনিয়ন বনাম পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মধ্যেকার খেলায় নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র হওয়ার পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ৭-৬ গোলে বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন এবং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন রানার্স আপ নির্বাচিত হন। খেলায় ধারা বিবরণীর দায়িত্বে নিয়োজিত ছিলেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবিম এবং আরমিন জাহান। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কবির হোসেন, সহকারী রেফারি নিয়াজ, জিয়াবুল আলম, জীবন এবং ফারুক। ফাইনাল খেলায় হাজার হাজার উৎসুক জনতা আনন্দ ঘন এবং উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা সুন্দর হয়েছে আশা করি আর শান্তিপূর্ণ ভাবে আমরা সুশৃঙ্খল ভাবে খেলা ধারাবাহিক ভাবে যাতে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি সরকারি শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।